আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের হোমিও ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয় এবং রোগ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। তো আশা করি আপনারা আমাদের পুরো ভিডিও দেখছেন এবং এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। তো বন্ধুগণ, আজকে আমি যেই সমস্যাটি নিয়ে আলোচনা করব, এই সমস্যাটি হলো পূর্বপুরুষদের থেকে যদি আপনাদের উপদংশ হয়, উপদংশ যদি পূর্বপুরুষদের থেকে হয়, যাকে ডাক্তারি বা ইংরাজি ভাষায় বলা হয় সিফিলিস পাস্ট এনসেন্টমেন্ট, এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যারা পুরো ভিডিও দেখতে ইচ্ছুক তারা না টেনে পুরো ভিডিও দেখবেন, যাতে পুরো ইনফরমেশন আপনারা পেতে পারেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই উপদংশ বা সিফিলিস এই সমস্যাটি কি। বন্ধুগণ, এই সমস্যাটি হলো একটি যৌন সমস্যা যা সাধারণত পুরুষদের মাধ্যমেই ছড়িয়ে থাকে। যে সকল পুরুষ বিয়ের আগে বা বিয়ের পরে একাধিক মেয়ের সাথে যৌন সঙ্গম করে থাকে, তাদের এই যৌন সঙ্গমের ফলে একাধিক মেয়ের সাথে বা একাধিক নারীর সাথে যৌন সঙ্গমের ফলে লিঙ্গের মধ্যে ছোট ছোট ফোড়া আকৃতির দেখা যায়। পরে সেই ফোড়াগুলো ফেটে গিয়ে বা ব্যথার সৃষ্টি হয়ে তা রক্তে মিশে ধীরে ধীরে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরের মধ্যে অত্যন্ত চুলকানি সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায় এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিষ পোড়ার মতো অত্যাধিক ব্যথাপূর্ণ ফোড়াও হতে দেখা যায়। সেই পুরুষ যখন তার স্ত্রীর সাথে আবার মিলিত হয় এই রোগ হওয়ার পরে, তার থেকে তার স্ত্রীতে এই রোগ ছড়িয়ে পড়ে এবং তার স্ত্রীর থেকে এই রোগটি তার পরবর্তী যে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটি ছড়িয়ে পড়ে। এই সমস্যাটি অত্যন্ত ভয়ানক একটি সমস্যা, তাই হেলাফেলা না করে অতি দ্রুত এই সমস্যাটির চিকিৎসা গ্রহণ করা আবশ্যক। তো বন্ধুগণ, আপনারা যদি হোমিও চিকিৎসা গ্রহণ করেন তাহলে এই সমস্যা থেকে 3 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আরোগ্য হওয়া সম্ভব। তো বন্ধুগণ, এখন আমি কিছু লক্ষণ অনুযায়ী ওষুধের কথা বলবো। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণগুলো না পাওয়া যায় তাহলে একজন অভিজ্ঞ নিকটস্থ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করার মাধ্যমেও আপনারা ওষুধগুলো ক্রয় করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো ইথিউপস ওয়ান এম। এই ওষুধটি হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, আপনাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে যদি পুরো শরীরে বিভিন্ন জায়গায় ঘায়ের মতো হয়ে যায়, অত্যন্ত চুলকানি থাকে, ঘায়ের মতো হয়ে যায়, সেখানে পুঁজ জমে, পুঁজ বের হয়, ঘন বা পাতলা পুঁজ, রক্ত মিশ্রিত পুঁজ ঘায়ের মতো হয়ে যায়, অত্যন্ত চুলকানি থাকবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বা বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি এই লক্ষণগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায় বা আপনাদের মধ্যেও যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে এই ওষুধটি আপনারা সেবন করবেন। আপনারা যারা বড়রা আছেন তারা এই ওষুধটি সপ্তাহে একবার সকালে খাওয়ার পূর্বে সেবন করবেন 3 ফোঁটা করে, আর বাচ্চারা যারা আছে 1 ফোঁটা করে সপ্তাহে একবার সকালে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো সিনাবেরিস ওয়ান এম। এই ওষুধটির লক্ষণ হলো যদি উপদংশে বা প্রমেহের যদি দোষ আপনার থেকে থাকে, বাচ্চা জন্মের পরে যদি উপদংশ বা প্রমেহের এই সমস্যা দেখা দেয় এবং এই সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং আপনাদের বিভিন্ন জায়গায় এরকম ঘায়ের সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি হয়, জ্বালা পোড়া থাকে, অস্থিরতা দেখা যায়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা আছেন
তিন ফোঁটা করে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা আছে 1 ফোঁটা করে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো স্টেফিসেগ্রিয়া 1M। স্টেফিসেগ্রিয়া 1M এই ওষুধটি, ওষুধটির নাম লক্ষণ হচ্ছে উপদংশ দোষগ্রস্ত বাচ্চার যদি দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতে পোকা ধরে, দাঁতে অত্যন্ত ব্যথা করে, দাঁতে হাত দেওয়া যায় না, সহজেই দাঁত ভেঙে যায় এবং দাঁতের মধ্যে সহজেই পোকা ধরে পোকায় দাঁতগুলো খেয়ে ফেলছে, এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ দাঁতের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করাতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা আছেন তাদের যদি হয়ে থাকে, তাহলে আপনারা 3 ফোঁটা করে, 3 ফোঁটা করে জিভের মধ্যে দিয়ে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা আছে 1 ফোঁটা করে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো থুজা 1M। থুজা অক্সিডেন্টালিস 1M বা থুজা 1M এই ওষুধটি, এই ওষুধটির লক্ষণ হচ্ছে উপদংশজ চর্মরোগ। আপনাদের যদি এই সমস্যার জন্য চর্মরোগের সৃষ্টি হয়, অত্যন্ত চুলকায়, বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া দেখা যায়, আপনাদের যদি পূর্বপুরুষদেরও এই সমস্যা হয়ে থাকে, বংশগত যদি এই সমস্যা হয়ে থাকে, এবং পাশাপাশি যদি আপনাদের হাত পা জ্বালা পোড়া করে, যদি আপনাদের কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে এই কাঁচা পেঁয়াজ খাওয়া আপনাদের অবশ্যই ত্যাগ করতে হবে, পাশাপাশি থুজা ওষুধটি আপনাদের সেবন করতে হবে। এই থুজা ওষুধটি আপনারা যারা বড়রা আছেন সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করবেন সকালে, আর যারা ছোটরা আছে 1 ফোঁটা করে সকালে খাওয়ার পূর্বে সেবন করতে হবে সপ্তাহে একবার। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এটি একটি বায়োকেমিক ওষুধ, সর্বশেষ একটি বায়োকেমিক ওষুধের কথা বলবো। এই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর 30X। ক্যালকেরিয়া ফ্লোর 30X এই ওষুধটি, বন্ধুগণ, এই ওষুধটি আপনারা সকল লক্ষণের সাথে দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করবেন। এই ওষুধটি অ্যালার্জির জন্য বা চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি সেবন এটি আপনারা যদি পাশাপাশি সেবন করেন, তাহলে দ্রুত সমস্যা নির্মূল করা সম্ভব হবে। এই ওষুধটি আপনারা যারা বড়রা আছেন 4টি করে বড়ি চাবিয়ে চুষে খাওয়ার পর সেবন করবেন। 4টি করে বড়ি চাবিয়ে চুষে পানি সহ হালকা কুসুম পানির সাথে খাওয়ার পর সেবন করবেন, আর যারা ছোটরা আছে 2টি করে বড়ি চাবিয়ে চুষে পানির সাথে খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটিতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকে পর্যন্ত রাখছি, আসসালামু আলাইকুম।